একটা প্রবাদ বাক্য হয়তো আপনারা সকলেই শুনে থাকবেন, যে সত্যি কোনো দিন চেপে থাকে না। সত্যিকে চেষ্টা করা হয় মিথ্যে দিয়ে চাপার জন্য, কিন্তু মিথ্যেটা একদিন না একদিন ঠিক ধরা পড়বে আর সত্যিটা বেরিয়ে আসবে, ঠিক যেমনটা আমরা ঘটতে দেখলাম। না বন্ধুরা, আমি এখানে কোনো ছবির অপপ্রচার করতে আসিনি, বাট কদিন ধরে তো প্রচুর রকমের কিছু ঘটতে দেখলাম সোশ্যাল মিডিয়া জুড়ে। তুফান রিলিজের পর থেকে বেশ কিছু প্রযোজক পরিচালকেরা তারা ক্যামেরা দেখেই এগিয়ে গিয়ে চলে আসছেন, বা সাংবাদিকেরাও কিছু ভিউজ বা কিছু রিচের জন্যে তাদের মুখের সামনে গিয়ে ক্যামেরা মাইক এগুলো ধরছেন এবং তারা যা পারছেন তাই বলছেন। তো এমনই একজন পরিচালক এবং প্রযোজক যার এবার কুরবানি ঈদে তুফানের সঙ্গে একটি ছবি রিলিজ করেছিল, তিনি নিজেই স্বীকার করে নিলেন যে দর্শকরা সেই সিনেমাটিকে রিজেক্ট করেছে। আমি এখানে না সিনেমার নাম বলবো, না প্রযোজক পরিচালকের নাম বলবো, না কোনো নায়ক নায়িকার নাম বলবো, কেননা সত্যি কথা বলতে কি, একদম সত্যি বলছি, এটাই আমাদের প্রফেশন, ইউটিউব আর ফেসবুক। একটা কপিরাইট স্ট্রাইক পড়লে ভাই আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়, তাই তোমরা বুঝে নেবে আমি কার কথা বলছি বা কাদের কথা বলছি। তো একটি সিনেমা, তার প্রযোজনার আসন্ন একটি সিনেমা, যে সিনেমাটার নাম হচ্ছে বিট্রে। বিট্রে সিনেমাটার 40% শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পরেও নায়ক নায়িকাকে তিনি বাতিল করেছেন অ্যাজ আ প্রডিউসার। তিনি এই নায়ক নায়িকাকে নিয়ে আর কাজ করবেন না। কারণ কি দেখাচ্ছেন? তিনি বলছেন যে এই নায়ক নায়িকা মানে এই জুটিটাকে দেখতে দর্শক পছন্দ করেনি, ঈদে দর্শক হয়নি তার সিনেমাটাকে দেখতে, তাই জন্য তিনি আর বারবার এই একই ভুল করবেন না, যে কারণের জন্য 40% শ্যুট ডান হয়ে যাওয়ার পরেও তিনি ডিসাইড করেছেন যে এই দুজনার কাস্টিংয়ে থাকবেন না নায়ক নায়িকা হিসেবে। তো আমার এখানে কোয়েশ্চেন একটাই, আপনি ঈদের পঞ্চমতম বা ষষ্ঠতম দিনে এসে কি এটা বুঝলেন যে আপনার সিনেমাটা দর্শক নিচ্ছে না? ঠিক আছে, হতেই পারে, সব সিনেমা যে ওয়ার্ক করবে তার কোনো মানে নেই, কিন্তু আপনার সিনেমাটা ওয়ার্ক করলো না বলে আপনি আরও একটা সিনেমার অপপ্রচার কেন অন ক্যামেরা এসে করছিলেন? এখন তো আপনাকে নিয়ে আরও বেশি করে হাসাহাসি হবে, লোকজন তো আরও বেশি বেশি করে হাসাহাসি করবে আপনাকে নিয়ে। আপনিও একটা ভালো সিনেমা প্রোডিউস করুন, একটা বিগ বাজেটের সিনেমা বানান, আর আমরা তো অবশ্যই এটা চাইবো আর বাংলাদেশের দর্শকও চাইবে যে নতুন ছেলেমেয়েরা কাজ করুক। তো আপনি একজন প্রোডিউসার, আপনি একদম নতুন মুখ তুলুন না। আপনি, আমি দেখলাম যে একটা জায়গায় এরকম বয়ান দিয়েছেন যে এই যে যে সিনেমাটা আর কি বিট্রে বলে যে সিনেমাটার নায়ক নায়িকা পরিবর্তন হবে, সেই নতুন জুটিতে চমক থাকবে, সেটা আপনি বলেছেন, তো আপনি চমক আনুন। এই কথাটা তো মানতে হবে, মেগাস্টার শাকিব খান যখন তুফানের মতন একটা সিনেমা নিয়ে আসবেন তখন ধারে কাছে আর কিচ্ছু টিকতে পারবে না। মানে আমি বাংলা সিনেমার কথা তো ছেড়েই দিলাম, বাকি বাংলা সিনেমাগুলোর কথা, ইংরেজি সিনেমা পর্যন্ত নামিয়ে দিয়ে তুফানকে শো দেওয়া হয়েছে স্টার সিনেপ্লেক্সে, তো এগুলো তো আমরা সবাই জানি। কেন এতদিন ধরে চাপাবাজি করছিলেন? কেনই বা বলছিলেন স্টার সিনেপ্লেক্সে লোক হচ্ছে না, লায়ন সিনেমাসে লোক হচ্ছে না? তাহলে যারা দেখতে যাচ্ছে তারা কি ভূত? শো এর পর শো হাউসফুল হচ্ছে, রাত্রিবেলা এক্সট্রা করে শো দেওয়া হচ্ছে, সেগুলো কি কোনো মানুষ নয় তারা? যাই হোক, এটাই বলবো যে শুভ বুদ্ধি মানে উদয় হোক আপনার, এবং আপনি ভালো ভালো সিনেমা আনুন, অবশ্যই আমরা এটা চাইবো। আর একটা কথা আপনি একদম ঠিক বলেছেন, আপনি যখন কোনো সিনেমা নিয়ে আসেন সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়, আলোচনা বলি বা সমালোচনা বলি, মানে হাইপে আপনি থাকেন, আপনি এমন একজন মানুষ, এমন কিছু কথাবার্তা বলেন যে কারণের জন্য, বা এমন কিছু কীর্তিকলাপ মাঝে মধ্যে করেন যে কারণের জন্য আপনি হাইপে তো থাকেন। এবার শুধু একটাই অনুরোধ, একটা দুর্দান্ত সিনেমা নিয়ে আসুন, যে সিনেমাটা এমনও হতে পারে হয়তো ফ্যান্টাস্টিক পারফরমেন্স করলো, দুরন্ত একটা গল্প, দুরন্ত একটা মেকিং, করুন না, আপনিও প্রোডিউস করুন, বড় ফিল্মের বাজেট আপনি প্রোডিউস করুন না। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য? আশা করছি কার উদ্দেশ্যে বলেছি, কোন নায়ক নায়িকার কথা বললাম সবাই বুঝেছো। তো আলটিমেটলি দর্শক এখন কেউ বোকা না, তারা তাদের গ্যান্টের পয়সা খরচা করে সিনেমা দেখতে যাবে, সিনেমার মতন হলে তবেই তারা দেখবে, নচেত তারা রিজেক্ট করবে, যে কারণের জন্য আমাদের এপার বাংলার মানে পশ্চিমবাংলার মেনস্ট্রিম মশালা ছবি খুব একটা ওয়ার্ক করছে না, কেননা দর্শককে প্রোভাইড করতে পারছে না সেভাবে মশালা ছবি আমাদের ইন্ডাস্ট্রি। তো এবার দেখা যাক কি হয় ফাইনালি আসন্ন দিনগুলোতে, আমরাও ওয়েট করছি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।